খবর দিচ্ছে, আন আমেনু, আমরা এই পয়গাম্বরদের খবরের উপরে কি আনলাম? তাহলে কোরআনকে আগে জানতে হবে না আগে ইমান আনতে হবে? জানা ছাড়া কোনো ইমান গ্রহণযোগ্য নয়। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে ইমান আনছেন, ইমান আনা হবে না, হবে না, হবে না। এই জন্য নাবালকের ইমানের প্রশ্ন নাই, পাগলের ইমানের প্রশ্ন নাই, তাদের বুঝবার কোনো ক্ষমতা নাই। ইমান তো আকলের সাথে সম্পর্ক। ইমামে আজম আবু হানিফা বলছে ইমান হচ্ছে আকলের সাথে, বেআকলের সাথে ইমানের কোনো মশলা নাই। সুতরাং জানাটা সবচাইতে প্রাথমিকভাবে প্রয়োজনীয়। আল্লাহ বলেন আমি যে কুরআন নাজিল করলাম এর প্রথম শব্দটা কি ছিল? ইকরা। কি ছিল প্রথম? কি ইমান আনো না পড়ো? পড়ো আগে, ইমান পরে আনিও, আগে তুমি পড়ো। রাসূলুল্লাহ বলেন আমি তো পড়তে জানি না, আমার তো পড়ার কোনো জীবনে কোনোদিন পড়ি নাই। আনা বেকারি, আমি তো কোনোদিন পড়ি নাই, পড়া জীবনে এই প্রথম। রাসূলুল্লাহ বর্ণ পড়েন নাই, আলিফ পড়েন নাই, বা পড়েন নাই, পড়ছেন নাকি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি উম্মি, উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই, অক্ষর দিয়ে পড়ানো হয় না, আলিফ পড়ানো হয় না, শব্দ দিয়ে পড়ানো শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের প্রথম শব্দ হলো পড়ো, আর মুসলমানেরা পড়ে না। পড়ার কোনো গুরুত্ব নাই, বুঝার কোনো গুরুত্ব নাই, খালি কোরআন শরীফের খতম কত বাড়াবে। অবশ্যই কোরআন শরীফ একেবারে না বুঝি পড়লেও প্রতি অক্ষরে দশ নেকি হবে, আর বুঝি পড়লে হাজার হাজার নেকি হবে। সুবহানাল্লাহ। প্রতি অক্ষরে একটা আয়াত পড়া সমগ্র রাত কোরআন খতম করার, নফল নামাজ পড়ার চাইতে আল্লাহর কোরআনের একটা আয়াত বুঝে পড়া, তামাম রাত ইবাদত করার চাইতে রাসূলুল্লাহ বেশি গুরুত্বপূর্ণ বলছে। সুবহানাল্লাহ। যে বুঝে না, বুঝবার ক্ষমতা নাই, কোরআন ওই জাতের পাথরের উপরে সাগরের উপরে নাজাল হয় নাই। কোরআন কার উপরে নাজাল হয়েছে? ইনসানের উপরে। ইনসানের বুঝবার ক্ষমতা আছে না নাই? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোমরা কি কোরআনকে তদব্বর করবে না, ভাববে না, চিন্তা করবে না? কি নাজিল করলাম, কি আমাদের কি কোরআন বুঝতে বলে না বলে না? এই যারা বলো কোরআন শরীফ না বুঝলে চড়বে, তুমি কি তুমি কোরআন আর একটা নাজিল করছো নাকি? কোরআন নাজিল করনে ওয়ালা কয় আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কি বুঝবি না, কোরআন কি চিন্তা করবে না? কোরআন নিয়ে আমি কি বলছি কোরআনের ভিতরে, কোরআনের আয়াতের ভিতরে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। এটা যদি আমি ছাড়া আর কারোর থেকে নাযিল হতো, তাহলে প্রথম পারার সাথে শেষ পারার, প্রথম আয়াতের সাথে আরেক আয়াতের মিল খুঁজে পেতে না। কোরআন শরীফের প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত পড়ার পরে কেউ কি বলবে এই আয়াতটা প্রথম আয়াতের চাইতে মানে ওজনে একটু কম, এই জাতের তারতম্য করার একটা আয়াত কোরআনে আছে? আজিব বিষয়। একটা কবিও যদি কবিতা লেখে, তার জীবনের প্রথম যুগের কবিতাগুলো, দ্বিতীয় যুগের কবিতাগুলো, জীবনের শেষ যুগের কবিতাগুলো একরকম হয় না। আল্লাহর কোরআনের ভিতরে এরকম কোনো বৈসাদৃশ্যতার কোনো গুঞ্জায়েশ আছে? আজিব বিষয়। আল্লাহ কোরআনে বলেন একটা সময় আসবে তোমরা কোরআনকে পড়বে না, বুঝার চেষ্টা করবে না। জালিকা ইনদা আওয়ান, রাসূলুল্লাহ ফরমান একটা সময় আসবে কোরআন তোমাদের থেকে চলে যাবে, কোরআন শরীফের জ্ঞান চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে যাবে? আমরা তো কোরআন শরীফ না হানু না করাউল কোরআন, আমরা তো কোরআন তেলাওয়াত করি। ওয়ানুকরিউ আবনাউনা আবনাউহুম, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছি, কোরআনের হাফেজ বানাচ্ছি, তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে, কোরআন চলে যাবে কেমনে? সুসলাম বললেন হযরত জায়েদ ছিল প্রশ্নকারী, হে জায়েদ আমি তোমাকে মদিনার জ্ঞানীদের ভিতরে একজন মনে করেছিলাম। আওয়ালাইযাযিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, হে মদিনা শরীফের ইহুদিদেরকে দেখেছো, খ্রিস্টানদেরকে দেখেছো? সাকেলাত কা উম্মু কা জিয়াত, সাকেলাত কা উম্মু কা জিয়াত, হে প্রশ্নকারী জিয়াত তোর মা তোরে জন্ম দিয়েছিল কেন? এটা আরবি প্রবাদ,
তোমাকে প্রসবের কষ্ট কেন স্বীকার করেছিল? এরকম জাহেদের মতো প্রশ্ন করলে যে কোরআন শরীফ আছে মানে কোরআন শরীফ তুমি আমি কি বলছি কোরআন চলে যাবে, আর তুমি বলো কোরআন শরীফ আছে, হাফেজে কোরআন আছে মানে কোরআন আছে না, হাফেজে কোরআনও থাকবে কোরআন শরীফ থাকবে, আমি বলছি কোরআন শরীফের এলেম চলে যাবে, আজিব বিষয়। তো সল্ল উদাহরণ দিচ্ছে, এমন একটা সময় আসবে যেদিন তৌরাত এবং ইনজিলের তেলাওয়াত থাকবে কিন্তু সেগুলোর শিক্ষা সেগুলোর আমল দুনিয়া থেকে চলে যাবে। তোমরা বলবে তৌরাত আছে ইনজিল আছে, ইনজিল নাই তৌরাত নাই, এগুলোর উপরে আমল করনেওয়ালা কোনো মানব পৃথিবীর উপরে আর নাই। কোরআন শরীফের অবস্থা একদিন এরকম হবে যে কোরআন থাকবে এই কোরআনের উপরে আমল হয়ে যাবে। প্রথম তো জানতে হবে, দ্বিতীয় দাবি কোরআনের উপরে আমল করতে হবে, কি করতে হবে, এই আমল না করলে কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের কোনো আমল নাই। কোরআন শরীফের হারামকে হারাম করা হইতেছে না, কোরআন শরীফের হালালকে হালাল করা হইতেছে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে হারাম করছে আর সমাজে সেটারে হালাল করছে, কোরআন শরীফ সুদেরই কি করেছে, হাররামাল্লাহুল বাইয়ু ওয়া হাররামার রিবা, রিবা সুদ কিয়ামত পর্যন্ত হারাম। সুদ যে হারাম এ কথা যেন তার শুকরের গোস্ত খাওয়ার সময় যদি বলে সে খাবে না, কিন্তু সুদ গ্রহণ করা কি শুকরের গোস্ত চাইতে ভয়ঙ্কর নয়? কিন্তু এটার উপরে তার কোনো প্রশ্নও নাই, এইটা যে হারাম এ কথার উপর তার কোনো চিন্তাও নাই। যারা কোরআন শরীফের হারামকে হারাম করলো না, কোরআন শরীফের হালালকে হালাল করলো না, রসুল্লাহ বলবেন তাদের আল্লাহর কোরআন উপর ইমান নাই। সুবহানাল্লাহ, কয় হাজার লোকদের ইমান আছে আপনি যাচাই করে দেখেন। কোরআনের পাকের এরপরে তৃতীয় দাবি হচ্ছে আল্লাহর কোরআনের উপরে ইমান আনা লাগবে। কিছু ইমান আনলাম, কিছু কিছু আয়াতের উপরে ইমান না আনলে কি চলবে? বেশিরভাগ আয়াতের উপরে ইমান এনেছে, দুই একটা আয়াতের উপরে ইমান না আনলে অসুবিধা আছে? দুই কারণে পলায়ন জায়েজ, এই দুই কারণ ব্যতীত রেখে, ইল্লা মুতাহাররিফাল লিকিতাল আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ, এই দুই কারণ ব্যতীত রেখে যারা যুদ্ধের ময়দান থেকে পিছে হটেছে তাদের উপর আল্লাহর গজব। সুবহানাল্লাহ, আয় আল্লাহ তাআলা মৌত পর্যন্ত আমাদেরকে হকের যুদ্ধে সামনে রাখো। আমিন। মহামারী লেগে যায়, এটা মুয়াজের জীবনে ঘটেছে, তিনি তখন সিরিয়ার রণাঙ্গনে যুদ্ধে, বড় যুদ্ধ, দক্ষিণ এলাকার কমান্ডার। এ যুদ্ধে রোমান সাম্রাজ্য তবাহ হয়ে গিয়েছিল আর সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি সেই যুদ্ধে ছিলেন। দুই সেনাপতির হাতে আল্লাহ তাআলা দুই বড় সাম্রাজ্যকে ফতেহ করে দিয়েছে। হযরত ওমরের জমানায় ইরানের সাম্রাজ্য ফতেহ হয়ে গিয়েছে, কি নাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আশারায়ে মুবাশশারা। পারস্য সাম্রাজ্য আর দুই সাম্রাজ্যের সাথে খালেদ ছিল, খালেদের নাম অন্যতম, সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আশারায়ে, দুইজনই আশারায়ে, তিনি সেই যুদ্ধের সেনাপতির ভিতরে একজন ছিলেন, হযরত মুয়াজ দক্ষিণ এলাকার কমান্ডার। সিরিয়া বিজয় হওয়ার পর মহামারী শুরু হলো, হাজার হাজার সৈন্য মারা যাওয়া শুরু হলো। হযরত ওমর আবু উবাইদাকে লিখলেন, আবু উবাইদা মদিনায় চলে এসো, দ্রুত চলে এসো। এইভাবে কড়া চিঠি দিলেন কাসেদকে, আবু উবাইদাকে বলবে আমার চিঠি জমিনকে স্পর্শ করার আগে মদিনায় রওনা হতে, কারণ আবু উবাইদাকে হযরত ওমর বেশি ভালোবাসতেন। তিনি কাসেদকে চিঠি লিখলেন, জবাব দিলেন, আমিরুল মোমিনিন আমি জানি কেন আপনি মদিনায় আমাকে তলব করেছেন, আমাকে এজাজত দেন সৈন্যদের সাথে থাকার জন্য, আপনি চাচ্ছেন মহামারী এলাকা থেকে চলে গেলে আমার জান বাঁচবে। রাসূলুল্লাহ বলছেন, ফাইজা যদি কোথাও কোনো মহামারী দেখা দে, হে মুয়াজ তোমার জীবনেই ঘটবে সেটা, ওয়াইজা আসাবান নাস মউত ওয়া আনতা ফিহিম ফাসবুত, যদি কোনো এলাকায় মহামারী শুরু হয়ে যায় তুমি যদি সেখানে থাকো সেই স্থান ত্যাগ করিও না। সুবহানাল্লাহ, মহামারী এলাকায় যাবেনও না আর যদি আপনি সেখানে থাকেন সেখান থেকে পালাবেন না। কি বলছি আমি, হাদিসের লব্ধ কি, যদি কোনো এলাকায় মহামারী লেগে যায়, কলেরা লেগে যায়, আপনিও সেই এলাকায় আছেন সেখান থেকে পালানো যাবে না, আর বাইরে থেকে সেখানে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, দুটেই। এবং সেই মহামারীতে হযরতে মুয়াজ শাহাদাত বরণ করেছে এবং সিরিয়ার রণাঙ্গনেই তার দাফন হয়েছে।
কয়টা গেল? সাতটা গেল, কয়টা গেল? আর তিনটা পারিবারিক জীবনের জন্য হযরত মুআজ কে রাসূলুল্লাহ বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক। হে মুআজ, পরিবার পরিজনের জন্য খরচ করার সময় হাত লম্বা করো। হাত লম্বা করো মানে খরচ করো না করিও না, করো। বাচ্চাগুলোকে কোনোদিন একটা আপেল খাওয়ালে না মিয়া? না। বাচ্চাদের জন্য আপেল কিনলো, বাচ্চাদের জন্য গোস্ত কিনলো, এটাও সৎকার চাইতে বড় স্বভাব। সুবহানাল্লাহ, সৎকার চাইতে বড় স্বভাব। পরিবার পরিজনের জন্য তাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর আছে না নাই? তাদের জন্য যে খরচ করছেন, এই খরচের প্রত্যেকটা দানা আল্লাহর পথে জিহাদের সওয়াব। সুবহানাল্লাহ। তাদের জন্য খরচ করার সময় বকিলি করি, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক ওয়ালা তারফা আনহুম আসাকা দাবা। পরিবারের উপরে তিনটা নসিহত করতেছে, এই দশের ভিতরে তিনটা নসিহত পরিবারের জন্য। একটা এটা, খরচ করার ক্ষেত্রে বখালতি করবে না। অনেকে একবারে এইরকম বাচ্চাদের জন্য পরিবারের জন্য একটা একদিন এক কেজি গোস্তও কিনে নাই, সেই তো বিয়েতে আর সমাজের দাওয়াতে আর মেজবানে খেয়ে গিয়ে তার তারটা সাইতেছে, ঠিক কিনা বলেন? তোমার আওলাদেরা বিয়ে কি বিয়েটা যেতেছে, তোমার পরিবার কি যাচ্ছে? তাদের কোনো অধিকার কোনো হক সারা বছরের একবারও কি তাদের ভালো খেতে মন চায় কি না? তুমি কি জাতের বকিল? আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে প্রশস্ত করো। বাচ্চাদের উপরে তোমার পরিবার পরিজনদের উপরে শাসনের লাঠি সরাবে না। মেয়েটা কলেজে গেল, সবাই ফিরে আসলো, সন্ধ্যার পরেও মেয়ে ঘরে আসলো না, বাপের খবর রাখা দরকার আছে না নাই? খবর নাই। আগামীকাল পরীক্ষা, পরীক্ষার আগের রাত টেলিভিশনের ছেলে শুধুমাত্র ক্রিকেট খেলা দেখতে দেখতে রাত শেষ হয়ে যায়, ফজরের নামাজও নাই, বাপের কোনো দায় দায়িত্ব আছে না নাই? হে মুআজ, পরিবারের উপরে শাসনের দণ্ড সরাবে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, ওয়াকিফহুম ফিল্লাহ, তাদের ভিতরে আল্লাহ প্রীতি জাগ্রত করো। কার প্রীতি? আল্লাহ। এই দশটা নসিহত এমন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আমি আজকের আলোচনা থেকে আমার নিজের জীবনের জন্য, উপস্থিত ভাইদের জন্য, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সকলের জন্য, হযরতে মুআজের মতো দুনিয়া বাসা রসুলে পাকের সাহাবিদের অন্যতম জ্ঞানী সাহাবি, যিনি যুদ্ধের জমিনের উপরে জবরদস্ত কমান্ডার, সেনাপতি, তিনি দেশ পরিচালনা করা ইয়ামনের গভর্নর, তিনি কোরআন হাদিসের বাগা সাহাবি, তাঁর জীবনের জন্য যে সমস্ত কথাগুলো রসুল পাক বলেছেন সেগুলো যেন আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা করুন। তারা আজকের আয়োজন করলেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, আর আপনারা উপস্থিত থেকে এই মাহফিলকে সুন্দর বর্ণাঢ্য করলেন। আল্লাহ তাআলা সকলের জন্য এই মাহফিল কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা করে দাও। আমিন।